বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির আট সদস্য সহ শীর্ষ নেতারা সোমবার রাত আটটার পর গুলশানের বাসভবন ফিরোজায় যান খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশোর চন্দ্র রায় নজরুল ইসলাম খান সেলিমা রহমান রহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা এ সময় বিএনপি নেত্রী শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারা ঈদের দিন নিজ বাসভবন ফিরোজায় স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করেন বেগম খালেদা জিয়া